बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थीरा। गत क्लासेर धारावाहिकताय आज आमरा आजकेओ शिखब भेक्टरेर गुणन। तो गत क्लासे आमादेर भिडियोटार आंशिक काटिंग हये गेछे, जे कारणे आमरा सेइ काटिंग एर पजिशन थेके शुरू करते चाइ। आमरा भेक्टरेर गुणनेर क्रस गुणनेर आलोचनाय छिलाम गत क्लासे। সেই গত ক্লাসের আলোচনায় শেষাংশে আমাদের ভিডিও কাটিং হয়ে গেছে, সেই কাটিংয়ের অংশ থেকে আমরা আজ আবার শুরু করি। সেই আলোচনায় আমাদের সর্বশেষ আলোচনা ছিল এমন যে त्रिमात्रिक स्थानांक व्यवस्थाय तीनटा अक्ष बराबर आमरा तीनटा एकक भेक्टर विवेचना करे थाकि, आई जे के। ए तीनटी भेक्टरेर एकक भेक्टरेर गुणने आमरा कि पाई, क्रस गुणने आमरा कि पाई, सेटार आलोचनार एकटा पर्याये आमरा लिखेछिलाम आई क्रस आई समान समान আয়ের সাথে আয়ের ক্রস গুণনে আমরা কি পাই, সেটা হচ্ছে সূত্রানুসারে, যেহেতু আমাদের মূল সূত্র ছিল ক্রস গুণনের যে সূত্র সেটা ছিল a ক্রস b সমান সমান একটা একক ভেক্টর এটা ab sin থিটা, এটা থিটা হচ্ছে a এবং b ভেক্টরের মধ্যবর্তী ক্রিয়া, যে ক্রিয়াশীল কোণটা থাকে সেই কোণ হচ্ছে থেটা, আর এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান। ঠিক এই সূত্রকে ইউজ করে আমরা পেয়েছিলাম আয়ের সাথে আয় ক্রস গুণ করলে জিরো, এটা একটা ভেক্টর রাশি। ঠিক একইভাবে জে সাথে জে ভেক্টরের ক্রস গুণনে আমরা কে ভেক্টরের সাথে কে ভেক্টরের ক্রস গুণনে আমরা পাই শূন্য ভেক্টর। ঠিক এর পরিবর্তে আমরা যদি ডিফারেন্ট একই ভেক্টর না নিয়ে যদি ডিফারেন্ট দুটো একক ভেক্টর নিই, সাপোজ আই ক্রস জে, সেক্ষেত্রে আমরা পাই শিক্ষার্থীরা আয়ের সাথে যে নব্বই ডিগ্রি, জের সাথে কে নব্বই ডিগ্রি, কের সাথে আয় নব্বই ডিগ্রি, রা তিনটা একক ভেক্টর পরস্পর নব্বই ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে এখানে আমরা কি পাই, এটার মান ওয়ান, তাহলে আমরা এখানে পাই। এখন এই ভেক্টরের দিক কোন দিকে হবে, আমরা এই সূত্রের আলোচনায় বলেছিলাম যে এটা হবে এ এবং বি উভয় ভেক্টরের সাথে লম্ব। তাহলে আই এবং জে, আই এবং জে এই উভয় ভেক্টরের সাথে লম্ব ভেক্টর আছে কে, তাহলে এখানে হবে কে ভেক্টর। তাহলে আয়ের সাথে জে গুণ করলে হবে কে ভেক্টর, জের সাথে কে গুণ করলে হবে, জের সাথে কে গুণ করলে হবে আই ভেক্টর, কের সাথে আই গুণ ভেক্টর গুণ করলে হবে জে ভেক্টর। এখন আমরা যদি এই অর্ডারটা বা এই ক্রমটাকে চেঞ্জ করি, তাহলে কিন্তু এখানে নেগেটিভ সাইন আসবে, অর্থাৎ দিক হবে বিপরীত। অর্থাৎ এখানে আই ক্রস জে না হয়ে যদি জে ক্রস আই হয়, তাহলে আমরা লিখব আই ক্রস জের বেলায় যদি কে হয়, তাহলে এটা অর্ডার যদি চেঞ্জ করা হয়, জেটা আগে লেখা হয় এবং আইটা পরে লেখা হয়, সেক্ষেত্রে আমরা ফলাফলটা কে ভেক্টরই পাবো, কিন্তু আগে একটা নেগেটিভ সাইন থাকবে। এটা হচ্ছে আমাদের ভেক্টরের দুটি ভেক্টরের ক্রস গুণনের ফলাফল। এইটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, এই সেটা হচ্ছে একটা সাইকেলের সাথে যদি বা একটা চক্রের সাথে যদি তুলনা করা হয়, চক্রটা যদি এমন হয়
आई क्रॉस जे के, जे क्रॉस के आई, के क्रॉस आई जे। किंतु जदि ये एरोर एगेनेस्टे है अर्थात विपरीते हैं तेल जे क्रॉस आई हम माइनस के, आई क्रॉस के हम माइनस जे, अर्थात यही साइक्लिक ऑर्डर विपरीते हम माइनस एवं एरोर दिखे जदि है तेल प्लस। ये फलाफल, ये फलाफल, ये फलाफल। ताहले शिक्षार्थी आमरा क्रॉस गुणनेर मूल सूत्र थेके आमरा सिद्धांतगुलो पाई बा सूत्रगुलो पाई। एरपरे आमरा आरेकटा साधारण सूत्र निये आलोचना करब। एखन आशा जाक आमरा सेखाने आलोचना करी। শিক্ষার্থীরা আমরা দুটি ভেক্টরকে একক ভেক্টর বা আয়ত একক ভেক্টরের সাহায্যে প্রকাশিত ভেক্টরকে ধরে নিয়ে দেখি। ভেক্টর এ ইজ ইকুয়াল টু শিক্ষার্থীরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টরের নিয়ম অনুসারে দুটি ভেক্টর এ এবং বি কে যদি এভাবে লেখা যায়, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এ এক্স এ ওয়াই এ জেড হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এদের উপাংশের মান, আই জে কে হচ্ছে ওই অক্ষ বরাবর তাদের একক ভেক্টর। ঠিক সিমিলারলি বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে, বি এক্স বি ওয়াই বি জেড এটা হচ্ছে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর হচ্ছে মান, ওই ভেক্টরের মান, আর আই জে কে হচ্ছে সংশ্লিষ্ট অক্ষ বরাবর একক ভেক্টরের মান। এখন আমরা এই দুটি ভেক্টরকে ক্রস গুণ করব, এ ক্রস বি। তাহলে আমরা লিখে ফেলি শিক্ষার্থীরা, এখানে আমরা কোনো ক্রমেই ক্রস গুণনের বেলায় অর্ডারকে অর্ডারকে মেনে মেনে আমরা লিখব। যেমন এ এ ভেক্টর তার যে সমীকরণ এখানে আছে সেটা আগে, বি তারপরে, এটা আমরা মোটামুটি ফলো করে অগ্রসর হব। সিম্পল গুণন করব আমরা এখন প্রথমে এইটা দিয়ে এই তিনটার। তাহলে এ এক্স বি এক্স আই ক্রস আই প্লাস এ এক্স বি ওয়াই আই ক্রস জে প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে। শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি এইটা দিয়ে প্রথমে এই তিনটার গুণ করছি, এ এক্স বি এক্স বি ওয়াই বি জেড এগুলো সব ভ্যালু এই কারণে আমরা প্রথমে লিখছি, আর দিক রাশিটা আমরা পরে লিখছি। এখন আমরা এইটা দিয়ে এই তিনটার গুণ করব, প্লাস এ ওয়াই বি এক্স জে ক্রস আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে।
শিক্ষার্থীরা আমরা এটা দিয়ে এই তিনটার গুণ করে ফেললাম। সর্বশেষ আমরা এইটা দিয়ে ওই তিনটার গুণ করব, প্লাস এ জেড বি এক্স, এ জেড বি এক্স কে ক্রস আই, প্লাস এ জেড বি ওয়াই কে ক্রস জে, প্লাস এ জেড বি জেড কে ক্রস কে। শিক্ষার্থীরা আমরা মোটামুটি গুণ করে নয়টা পদ পেয়েছি, নয়টা টার্ম পেয়েছি। এখন আমরা এই নয়টা টার্মের ভ্যালুগুলো আমরা দেখব এবং দিক রাশিগুলো ঠিক করে ফেলব। আমরা প্রথমেই দেখি জে ক্রস জে কে ক্রস কে। শিক্ষার্থীরা আমরা যে আন্ডারলাইন যে তিনটা পদে আন্ডারলাইন করলাম, সেই তিনটা পদের আমাদের পূর্বীয় জ্ঞানকে এখানে ব্যবহার করব। আমরা পূর্ব জ্ঞানে কি জেনেছিলাম, যে একই ভেক্টরের সাথে একই ভেক্টরের ক্রস গুণনে শূন্য ফলাফল পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে শূন্য প্লাস এ এক্স বি ওয়াই। শিক্ষার্থীরা আমরা সেই সাইক্লিক অর্ডারটা একটু ফলো করব। এখানে আই ক্রস জে, আই ক্রস জে অর্থাৎ সাইক্লিকের দিকেই আমরা আসি, তাহলে আই ক্রস জে হচ্ছে কে, প্লাস এবার এটাই আসি আই ক্রস কে, আই ক্রস কে অর্থাৎ এটা সাইক্লিকের উল্টা দিকে আছে, তাহলে এখানে হবে মাইনাস জে। তাহলে মাইনাস জে আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এ এক্স বি জেড জে। এবার শিক্ষার্থীরা জে ক্রস আই, জে ক্রস আই অর্থাৎ এটাও কিন্তু সাইক্লিকের বিপরীতে, কাজে এটা হবে মাইনাস কে। তাহলে আমরা আসি এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স কে, এটা জিরো। এবার আমরা আসি জে ক্রস কে, জে ক্রস কে হচ্ছে আই, তাহলে প্লাস এ ওয়াই বি জেড জে এবং কে হবে আই। এবার আমরা আসি কে ক্রস আই, অর্থাৎ কে ক্রস আই সাইক্লিকের দিকে আছে, তাহলে এটা প্লাস জে। তাহলে আমরা এখানে লিখি প্লাস এ জেড বি এক্স জে। শিক্ষার্থীরা আমরা এই টার্মে আসি কে আই, কে আই কে এবং আই ক্রস গুণ করলে হবে জে, সে কারণে আমরা এখানে জে লিখেছি। তারপরে আমরা এই অষ্টম টার্মে আসি কে ক্রস জে, কে ক্রস জে অর্থাৎ এই দুটোর ক্রস গুণ এটা আছে সাইক্লিকের বিপরীত দিকে, তাহলে এটা যদি বিপরীত দিকে হয় তাহলে এটা হবে মাইনাস আই, মাইনাস এ জেড বি ওয়াই আই। সর্বশেষ টার্ম জিরো হয়ে যাবে, যেহেতু আমরা শিখেছি একই ভেক্টরের সাথে একই ভেক্টরের ক্রস গুণনে শূন্য ভেক্টর পাওয়া যায়। তাহলে সর্বশেষ আমরা কি পেলাম, তিনটে টার্ম আমরা শূন্য পেয়েছি, অর্থাৎ নয়টা টার্ম থেকে তিনটে টার্ম আমাদের, একটা দুটো তিনটে টার্ম শূন্য হয়ে গেছে। অবশিষ্ট টার্মগুলো, অবশিষ্ট ছয়টা টার্মগুলো আমরা দেখছি যে দুটো টার্মে একক ভেক্টর আছে কে, দুটো টার্মে আছে একক ভেক্টর জে, আরও দুটো ভেক্টরের আরও দুটো টার্মের একক ভেক্টর আছে আই। এখন আমরা দেখি আই জে কে এই তিনটাকে সেপারেট করে লিখব। প্রথমে আমরা আইটাকে লিখি, আই টার্মের এ একটা আর এ একটা,
ए वाई बी जेड आई माइनस ए जेड बी वाई आई प्लस जे हसे एक्टर एक्टर ए जेड बी एक्स ए जेड बी एक्स जे माइनस ए एक्स बी जेड जे प्लस ए एक्स बी वाई के माइनस ए वाई बी एक्स के। शिक्षार्थी हमारा प्रथम आई एकक भेक्टर लिखल तरपे जे एकक भेक्टर लिखल तरपे के एकक भेक्टर लिखल एन ये जो कमन नहीं ए वाई बी जेड माइनस ए जेड बी वाई आई प्लस एखान जे भेक्टर के जो कमन नहीं ए जेड बी एक्स माइनस ए एक्स बी जेड जे प्लस ए एक्स बी वाई माइनस ए वाई बी एक्स के। एखन आमरा तीनटा एकक भेक्टर पे गेसि आई जे के। डिटार्मिनेंटर नियम अनुसारे एटाके आमरा एखन निर्णयकेर साइजे लिखते पारी सेटा एखाने लिखी बोर्डेर उपरे ए क्रॉस बी इज इक्वल टू শিক্ষার্থীরা এখন আমরা সর্বশেষ লাইন যেটা লিখলাম এই লাইনের আই জে এবং কে এই তিনটাকে আমরা নির্ণায়কের প্রথম সারিতে লিখলাম এবং অবশিষ্ট যে টার্মগুলো এই যে তিনটা টার্ম এই তিনটা টার্মের ভিতরে ছয়টা উপাদান আমরা লক্ষ্য করছি সেই ছয়টা উপাদানের মধ্যে আমরা প্রথম সারির পরে দ্বিতীয় সারিতে এসে আমরা এ এক্স এ ওয়াই এ জেড এবং সর্বশেষ সারিতে আমরা বি এক্স বি ওয়াই বি জেড লিখলাম। এইটাকে যদি আমরা নির্ণায়কের সাহায্যে এক্সপ্রেস করি বা বর্ণনা করে লিখি তাহলে আমরা এই সারিটা পাবো অর্থাৎ এই লাইনটা পাবো। এই লাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই নির্ণায়কের রূপটা। এখানে আমরা এটাকে নির্ণায়ক হিসেবে যদি আমরা ভাঙিয়ে লিখি বা এক্সপ্রেস করে লিখি তাহলে আমরা এই লাইনটা পাবো। কাজেই নতুন একটা সূত্র আমরা এখানে পেলাম ক্রস গুণনের, সেটা আছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু একটা নির্ণায়কের মধ্যে নয়টা উপাদান থাকবে, নয়টা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টে প্রথম সারিতে থাকবে আই জে কে এবং দ্বিতীয় এবং তৃতীয় সারিতে থাকবে যথাক্রমে এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ, ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ এবং জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ। ঠিক সিমিলারলি সর্বশেষ সারিতে থাকবে এক্স অক্ষ বরাবর বি ভেক্টরের উপাংশ, ওয়াই অক্ষ বরাবর বি ভেক্টরের উপাংশ এবং জেড অক্ষ বরাবর বি ভেক্টরের উপাংশ। কাজেই আমরা ক্রস গুণনের মূল যে তিনটা সূত্র পেয়ে গেছি সেটা হচ্ছে এই হচ্ছে দুটো, আর একটা মধ্যে অনেকগুলো সূত্র, সেটা হচ্ছে আয়ের সাথে আয়, জের সাথে জে, কের সাথে কে, তারপরে আয়ের সাথে জে, জের সাথে কে ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো একটা গুচ্ছাকারে যদি আমরা একটা বলি তাহলে ওইটা এটা আর এটা, এই মোট তিন টাইপের সূত্র আমরা ক্রস গুণন থেকে শিখলাম। এখন এখান থেকে আর একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা আলোচনা করব। সেটা কেমন, আমরা এই দ্বিতীয় সূত্রের মধ্যে দেখতে পাই
যে এই ভ্যালুর অংশে এই থিটা এর মানটা বিভিন্ন মানের হতে পারে। যদি কিনা এই থিটা এর মান কোনো কারণে জিরো ডিগ্রি হয় বা একই রেখা বরাবর হয় তখন থিটা ইজ ইকুয়াল টু হয় জিরো ডিগ্রি। একই লাইন বরাবর যদি এ এবং বি ভেক্টর হয়ে থাকে কিংবা প্যারালাল হয়ে থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ হয় শূন্য ডিগ্রি, আর যখন শূন্য ডিগ্রি হবে তখন সাইন থিটার মান হয় শূন্য। সাইন থিটার মান যখন শূন্য হবে তখন এই রাইট সাইডের মানটা হবে শূন্য। তাহলে এখন আমরা বলতে পারি যদি ক্রস গুণনের ফলাফল শূন্য হয় তাহলে ওই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল বা একই রেখা বরাবর ক্রিয়া করে। এই হচ্ছে সর্বশেষ সূত্র যে যদি দুটি ভেক্টরের ক্রস গুণন শূন্য হয় তাহলে ভেক্টর দুটো একই রেখা বরাবর অথবা সমান্তরালে ক্রিয়া করে। শিক্ষার্থীরা গুণনের সবগুলো সূত্র কিন্তু আমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে, এখন আমরা পরবর্তী ক্লাসে এই গুণনের সূত্রের উপর আমরা উদাহরণ দিব এবং উদাহরণ এক্সারসাইজ করে আমরা এই গুণ সম্পর্কে মোটামুটি আইডিয়া সম্পন্ন করব। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করার অপেক্ষায় থাকলাম। আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি, তোমাদেরকে ধন্যবাদ।